গুড আফটারনুন সবাইকে। আজকে ব্লগটা স্টার্ট করছি প্রায় 4টে, বিকেল 4টে বাজে। তো চান টান করে রেডি হয়ে নিয়েছি, স্নান করে এবার আমি একটুখানি বেরোবো। বেরোবো বলতে কলকাতার যে জগদ্ধাত্রী পুজোগুলো হয় সেখানে আমি একটুখানি যাব, বিশেষ করে ওই শ্যামবাজার বাগবাজার সাইডে। তো আজকে ওইখানেই আমি একটুখানি যাব, ভিডিও করব এবং বিভিন্ন ধরনের ঠাকুর যা যা হয়েছে সেগুলোকে আমি একটু দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো। তো চলুন আজকে আমিও একটু বেরোই, তার সাথে আপনাদেরকেও সাথে নিয়ে একটুখানি ঘুরে আসি। চলুন যাওয়া যাক। ঘর থেকে বেরোলাম ওই 4টে নাগাদ করে, তো যেতে যেতে এই জায়গাটা আমার খুব ভাল লাগে, তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। এমনিতেই ঘুম থেকে উঠেছিলাম 1টা করে, সো দুপুরবেলা কিছু খাওয়া হয়নি, তো ভিডিও করব, অনেকটা জার্নি হবে, তো সেই জন্য একটুখানি ভেজ ম্যাগি কাকার দোকান থেকে খেয়ে নিলাম। এরকম ম্যাগি খেতে ভালোই লাগে আমার। এটা হচ্ছে সেক্টর 5-এ যাওয়ার রাস্তাটা, সো যেতে যেতে পাশে অনেক বড় একটা ঝিল রয়েছে, এখানে অনেকে বসে আড্ডা মারে, গল্প করে, তো ওই জায়গাটা বেশ আমার ভালোই লাগে। তো আমি ভাবলাম যে এই জায়গাটা একটুখানি আপনাদেরও দেখায় যে কলকাতার মধ্যে এত বড় একটা ঝিল রয়েছে এবং এত সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। ব্যক্তিগতভাবে আমি কখনো এখানে গল্প করতে আসিনি। আর এটা হচ্ছে বিধাননগর রোডের সাইডটা, প্রচুর লোক, কেননা এখান থেকেই জগদ্ধাত্রী পুজোর স্টার্টটা হয়, কেননা এই বিধাননগর রোড, তারপরে হচ্ছে আপনাদের শ্যামবাজার শোভাবাজারের রোডটা পড়ে যাচ্ছে। তো এখান থেকেই অনেক জগদ্ধাত্রী পুজো লাইটিং আলো স্টার্ট হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাইটিং করেছে, একদম পুরো দুর্গাপুজো দুর্গাপুজো ভাব। এটা হচ্ছে শ্যাম পার্ক, এখানকার জগদ্ধাত্রী ঠাকুরটা অনেকটা বড় হয়, তাই আমি ভাবলাম প্রথম থেকেই আপনাদের দেখাই পার্কের ঢোকা থেকে শুরু করে একদম মায়ের কাছে যাওয়া অবধি। কলকাতায় যে এত বড় জগদ্ধাত্রী পুজো হয় আমি আগে কখনো জানতাম না, মানে আগে কখনো আমি জগদ্ধাত্রী পুজো নিয়ে এতটা কিউরিয়াসিটি ছিল না, তাই আমি আগে জানতাম না। বেশ এখানে দুর্গাপুজোর মতনই জমজমাট হয়। যারা কলকাতায় থাকেন বা কলকাতার আশেপাশে থাকেন এবং জানেন না যে জগদ্ধাত্রী পুজো কোথায় হয়, তাই আপনাদের একটু বলে রাখি, শ্যাম পার্ক যাদের 49তম জগদ্ধাত্রী পুজো, এখানে অনেক বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, আপনারা এখানে চাইলে আসতে পারেন এবং ঘুরতে পারেন। এবং এর লাগোয়া যে বাগবাজার সাইডটা রয়েছে সেখানেও মায়ের অনেক পুজো হয়ে থাকে। আর হ্যাঁ, পার্কের মধ্যে এরকম ছোটোখাটো একটা মেলাও বসে, তো টুকিটাকি জিনিস আপনারা চাইলে কিনতেই পারেন এখান থেকে। প্যান্ডেলের সামনেই দেখুন একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ঘর থেকে জিনিস বানিয়ে এনে বিক্রি করে, যেমন ধরুন মোমো, কেউ কফি, কখনো বা এগ রোল, যে যেরকম পারে বানিয়ে এনে এখানে একটু বিক্রি করে। তবে হ্যাঁ, এখানকার দাম একটু বেশি, যেমন ধরুন এখানে 5টা মোমোর দাম হচ্ছে 70 টাকা বা 80 টাকা, কিন্তু বাইরে 6টা মোমোর দাম 60 টাকা পাবেন, চিকেন মোমো। দেখতেই পাচ্ছেন মায়ের মূর্তিটা কত সুন্দর এবং কত বড়। প্যান্ডেলের দু সাইডটা ফাঁকা, তাই ভিড়ের খুব একটা বালাই নেই বা সাফোকেশন হওয়ারও কোনো একটা ব্যাপার নেই। প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর করেছে সূক্ষ্ম কারুকার্যের উপর এবং ঝাড়বাতিটা অপূর্ব করেছে, এবং প্যান্ডেলের ভিড় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কত মানুষ ছবি তুলছে, কত মানুষ এসেছে, এবং পার্কের অনেক সরঞ্জামও রয়েছে, বাচ্চাদের খেলার অনেক জায়গাও রয়েছে, তো যারা বাচ্চা নিয়ে আসবেন তাও তাদের কোনো রকম অসুবিধা হবে না। আমি প্রায় এখানে 1 ঘন্টা মতন ছিলাম, কেননা জগদ্ধাত্রী পুজো আগে কখনো এইভাবে আমি দেখিও নি আর কখনো এইভাবে উদযাপনও করিনি, কেননা আমি কখনো চন্দননগরও জগদ্ধাত্রী পুজোর টাইমে যাইনি আর কৃষ্ণনগরও যাইনি, ছিলাম আমি বর্ধমানে। আর বর্ধমানে জগদ্ধাত্রী পুজো হয়, তবে খুব একটা বড় করে হয় না। এবার একটু আপনাদের মেলাটাকে ঘুরে দেখাই, আপনারা দেখুন কত সুন্দর মেলাটা বসেছে এবং কত ছোট ছোট ছেলে মেয়ে এসেছে তার পরিবারের সাথে, বাবা মা এসেছে, ঠাকুরদা ঠাকুমা এসেছে, সো বেশ পারিবারিক মহল হয়ে উঠেছে এই জায়গাটা।
মেলায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঘোরাঘুরি করলাম। সেই দুপুরবেলায় ম্যাগি খেয়েছিলাম, তারপর থেকে আর কিছু খাইনি। তো খুব খিদে পেয়েছিল, তো ভাবলাম যে একটুখানি মেলা থেকে কিছু খাবার কিনে একবার টেস্ট করা যাক। সেই আমি মোমোই খেলাম প্রায় 5টা 70 টাকায়। তো মোমোগুলো দেখতেই পাচ্ছেন আর মোমোর মধ্যে খুব একটা ভালো চিকেনের পুর ছিল না, তাই আমার খুব একটা ব্যক্তিগত ভালো লাগেনি। পরে খেলাম একটুখানি ফালুদা, নিল 40 টাকা, কেসার কুলফি বা কেসার ফালুদা, যেটা যেই যাই বলুক না কেন। তো আমারও এটা খুব একটা ভালো লাগেনি। ফেরার পথে আরও অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছিল, তো আমার খুব একটা যাওয়ার এনার্জি ছিল না। এমনিতেই একটু রাত হয়ে গেছিলো, প্রায় 8টা সাড়ে 8টা আমাকে ফিরতে হতো আবার নিউ টাউনে, তাই আর ওই জায়গাগুলো গেলাম না, আপনাদের জাস্ট লাইটিংটাই দেখালাম। তো এবছর যারা আসতে পারেননি তারা অবশ্যই সামনে বছর আসবেন, দেখবেন, ঘুরবেন, আনন্দ করবেন এবং সপরিবারে জিনিসটাকে উপভোগ করবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার একটু চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।